হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আপডেট দিবেন। তো অনেক সময় আপনাদের ফোনে আপডেট এসে থাকে, আপনারা অনেক সময় আপনাদের ফোনটি আপডেট দেন না। তো অনেক সময় আপনাদের ফোনে আপডেট আসলেও আপনারা আপডেট দিতে পারেন না। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আপডেট দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের ফোনটি যদি আপনারা আপডেট দিতে চান, তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো এখান থেকে আমার ফোনের আমি সেটিংসে চলে যাচ্ছি। তো আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে দুইটা অপশনের মাধ্যমে আপনারা আপডেট দিতে পারবেন। এখান থেকে আপনারা সিস্টেমে যাইও কিন্তু এখান থেকে আপডেট দিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে সিকিউরিটিতে যাইও কিন্তু আপনারা এখান থেকে আপডেট দিতে পারবেন। তো আপনারা ফোনটা কীভাবে আপডেট দেবেন আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন সিস্টেমে এসে কিন্তু এখান থেকে আমি আপডেট দিতে পারতেছি। আপনারা যদি এখান থেকে সিকিউরিটিতে চলে যান, তাহলে কিন্তু আপনাদের ফোনটা আপনারা আপডেট দিতে পারবেন। তো এখান থেকে আমি সিকিউরিটিতে চলে যাচ্ছি। তো সিকিউরিটিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি আপডেট লেখা আছে। আপনারা এখান থেকে সিকিউরিটি আপডেটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে চেক ফর আপডেট। তো আপনারা এখান থেকে চেক ফর আপডেটে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফোনটা অটোমেটিকলি কিন্তু এখানে আপডেট হবে, এবং আপডেট হওয়ার পর আপনাদের ফোনটা কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হয়ে যাওয়ার পর আপনাদের ফোনটা কিন্তু মানে বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু ফোনটা কিন্তু মানে একা একাই কিন্তু ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনাদের ফোনটা কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর কিন্তু আপনাদের ফোনটা আবার সে আগের মতো কিন্তু নতুন হয়ে যাবে। তো নতুন হয়ে যাওয়ার পর আপনাদের ফোনটা কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোনটা এখানে মানে আমার নেট কানেকশন ওপেন নাই, সেজন্য আপনাদের আমি আপডেট দেখাতে পারলাম না। তো আপনাদের ফোনটা আপনারা এইভাবে সেটিংসে এসে আপনারা এখান থেকে খুব সহজে আপনারা আপডেট দিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চেক ফর আপডেটে ক্লিক করলে কিন্তু আপনারা যে কোনো ফোনে কিন্তু আপনারা সিস্টেম আপডেট দিতে পারবেন, অথবা আপনারা যদি এখান থেকে খুঁজে না পান, তাহলে আপনারা এখান থেকে মানে আপনাদের ফোনটা আপডেট লিখে আপনারা এখানে সার্চ করলে কিন্তু আপনারা সে অপশনটা পেয়ে যাবেন, অথবা আপনারা এখান থেকে সিকিউরিটি আপডেট লিখে সার্চ করলে কিন্তু আপনারা সে অপশনটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আপনারা আপডেট করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।